তুমি স্নান করতে যাবে, তুমি স্নান করতে যাবে, চলো চলো, হানিও যাবে তোমার সাথে স্নান করতে, হানিও যাবে, বুঝেছ? চলো 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 স্নান করতে চলো। চলো 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 আমরা সবাই যাই, সবাইকে নিয়ে। অপঙ্ক এর সাথে খেলবে? এদিকে আসো, এদিকে আসো, ওকে দেখ, এই দেখো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌয়াটিসানে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। এই শীতের মরশুমে তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানিও কিন্তু। আর আর আমাকে যদি জিজ্ঞাসা করো যে আমি কেমন আছি, আমি তো খুব এনজয় করছি শীতটাকে। কাজ করতে একদমই কষ্ট হচ্ছে না, তো কোনো ব্যাপার না, শীতে বেশ মজাই করছি। আর এদিকে দেখো আমরা আজকে কী করছি, পুঙ্কাইকে স্নান করাবো বলে পুঙ্কাইকে ছাদে নিয়ে এসি। ও হানির সাথে খেলছে, তো হানির সাথে খেলতে এতটাই ব্যস্ত, এদিকে আমরা ডাকছি ওকে স্নান করার জন্য, ও সেই দিকে একদমই ভ্রুক্ষেপ দিচ্ছে না। কিন্তু কিছু করার নেই, ওকে তো স্নান করতেই হবে। তো দিদিভাই এই সাইডে জল ভরছিল আর পুঙ্কাই ওই সাইডে খেলা করছিল। তো এবার চলো পুঙ্কাইকে স্নান করবো, তারপরেও পুঙ্কার সাথে সারাদিনে কেমন কাটালাম, কীভাবে কাটালাম তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। হানির সাথে এখন ও খেলা করছে, খুব মজায় আছে। হানিকে আমি কোলে নিয়ে নিয়েছি, বাট ও তাও ওকেই খুঁজে বেড়াচ্ছে, খুঁজতেই থাকছে খুঁজতেই থাকছে। লাস্ট পর্যন্ত আমরা ডাকছি যে এই যে এদিকে আয় আমার কাছে হানি, ও তাও বুঝতে পারছে না। তারপরে বম্মায় ওকে বলল, টেনে নিয়ে আসলো, তারপরে ও আস্তে আস্তে দেখতে পেলো। নাহলে দেখাচ্ছ এখন দেখতে পেলো, এখন ওকে সুখে সুখে দেখছে যে ও হানি কি না। তারপরে তো এবার স্নান করা পালা, বালতি বালতি সব অলরেডি আনা হয়ে গেছে। তো এবার চলো তোমরা এবার পুঙ্কায় স্নান করাটাই আমরা দেখি। ভালোই ঠান্ডা পড়েছে, তোমরা আমাকে অবশ্যই জানিও এই ঠান্ডার মধ্যে তোমরা কী কী করছো, কেমনভাবে এনজয় করছো দিনগুলোকে, আর রান্না করতে কেমন মজা লাগছে। আমি তো বেশ মজা পাচ্ছি এই মুহূর্তে, আমি কিন্তু রান্না করতে খুব একটা ভালোবাসি না, বাট এই শীতে রান্না করতে কোনো প্রবলেম হচ্ছে না, দৌড়ঝাঁপ সব কিছু করতে পারছি। তোমরা জানিও তোমরা কেমন কাটাচ্ছো নিশ্চয়ই আমাকে বলো, আর তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর জানিও কেমন লাগলো, তোমাদের কতটা ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। চলো এবার দেখো। চিং 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 দেখি। মুঙ্গাই ঝাড়া দে, ও দেখি দেখি কেসে করে। আমরা এখন বেরিয়েছি, একটু ঘুরতে বেরিয়েছি, বম্মায় আর চুটুনকে নিয়ে বেরিয়েছি, তোমাদেরকে দেখাবো, ওরাও আছে সাথে। কোথায় যাচ্ছি বলবো না, তাহলে তো সারপ্রাইজ থাকবে না। আর আজকে তো প্রচুর প্রচুর মজা করব, ওরাও যাচ্ছে আমার সাথে, তো চলো দেখা যাক কোথায় যায়, তোমরাও চলো আমার সাথে। চলে এসেছি সেখানে, চলো তোমরা চলে আসো।
দেখো আমরা কোথায় এসেছি, এটা হচ্ছে মেডিয়ার বাউর। এখানে হচ্ছে মানে আগে তো প্রচণ্ড পরিমাণে আসতাম, এখন আসা হয় না, বিয়ের পরে একদমই সময় পায় না আসতে। আসতে বলিনি শয়তান, তুই ওখানে দাঁড়া। ও নদীর একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে একুল ভেঙে ওকুল তুমি গড়ো, যারে কুল কুল দুকুল গেল তার লাগি কি করো। খুব সুন্দর তাই না? এটা মায়ের গলা, মা অনেক দিন পর, প্রায় 20-22 বছর তো হবেই, তারও বেশি হতে পারে, তো অনেক দিন পর এই গাইলো। আমার তো বেশ ভালো লাগে বলেই মাকে বললাম একটু গাও না, তাই সেটাই তোমাদেরকেও শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার মায়ের গলাটা জানিও কিন্তু আমাকে। হ্যাঁ চলো এবার নেক্সট দেখতে থাকো। চলো বাউরে তো অনেক ঘুরলাম, এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। টুটুনার বম্মায় অনেক এগিয়ে গেছে, ওই দেখো কতটা এগিয়ে গেছে, তাই বেশি আর কথা বলতে পারছি না, চলো টাটা। আছে স্টোরেজ আজ ভিডিও করছে, তারও মাস ওই দেখো রাগ করেছে, তা আদু খাবে না, আদু করবো না, খেক করে তো আদু করে দিলাম, তখন আমি কি করুম বলো, কুমকাই ঘুমু না চাষে কুমকাই দিয়ে ঘুরা। ঘুম পাচ্ছে এখন বাজে 1টা 9, আর এরা দুজন কি করছে? একটাই আর একটাই আর মামা ঘুমাচ্ছে। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, मुझे लाल वाला बटन है, इस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना।